আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে আপনাদেরকে আবারও সুস্বাগতম। ওকে, আজকে আমরা আলোচনা করব ম্যাক্সন স্পিন মিলস লিমিটেড এর শেয়ারের টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে। তো আলোচনা করার আগে আমি এটা বলে নেই আপনাদেরকে, আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র আমাদের যারা ফলো করে সাবস্ক্রাইব করছেন তাদের জন্য এই বিনিয়োগের পরিকল্পনা। ওকে, তো ম্যাক্সন স্পিনটা বর্তমানে ২৪ টাকা ৫০ পয়সা গতদিন গত সপ্তাহ লাস্ট প্রাইস অবস্থান করছে। তো এটা সর্বনিম্ন ২৪ টাকা ৩০ পয়সা আসছে এবং আপনারা বলতেছেন যে এটা কি আরও নিচে আসতে পারে কি না। হ্যাঁ, অবশ্যই এটা আরও নিচে আসতে পারে। এটা কতটুকু নিচে আসতে পারে এবং কোথায় আমাদের এটা বিনিয়োগ করা উচিত আমি দেখিয়ে দিব। দেখেন, গত সেপ্টেম্বরের শুরু থেকে এটা কিন্তু নিচে আসা শুরু হয়েছে। ৩১ টাকা পর্যন্ত গেছিলো, দেন আরও নিচে আসছে কত পর্যন্ত আসছে? ২২% কিন্তু কারেকশন করছে, ঠিক আছে। এটা আরও নিচে আসতে পারে, তো মোটামুটি ধরে রাখেন যে ২৫% আসলে আপনি ইনভেস্ট করা শুরু করতে পারেন, ঠিক আছে। তো আমরা এর জন্য এটাকে ধরছি যে ২৩ টাকাতে আমরা আসলে ইনভেস্ট শুরু করব, ঠিক আছে। এর আগে বর্তমান প্রাইস ইনভেস্ট করা যাবে, তবে প্রফিট একটু কম হবে আর কি। যাই হোক, আমরা ২৩ টাকাতে ইনভেস্ট শুরু করব। দেখেন, এটাতে গত আগস্ট মাসে একটা বুম, অর্থাৎ পজিটিভ গেছে, তারপরে নেগেটিভ শুরু হয়েছে আপনার এখান থেকে নেগেটিভ, ঠিক আছে। দেখেন, তাহলে আমাদের একটা পজিটিভ এবং নেগেটিভ দুইটা মিলে একটা ট্রায়াঙ্গেল সৃষ্টি হয়েছে এবং আমাদের ইনভেস্ট করতে হবে কোথায় এটাও আমরাও জানি, এবং ইনভেস্ট কোথায় শুরু করতে হবে এবং কতটুকু পর্যন্ত ইনভেস্ট করতে হবে, দেখুন সব কিছু টেকনিক্যালের মাধ্যমে আমরা কিন্তু তুলে ধরতে পারি, টেকনিক্যালের মাধ্যমে তুলে ধরতে পারি। তো মোটামুটি অক্টোবর ৭ দেখাচ্ছে, অর্থাৎ এই সপ্তাহতেই হয়তো আমরা ২৩ টাকার কাছাকাছি যাইতে দেখতে পারি এবং সেখান থেকে একটা বুম দেওয়ার সম্ভাবনা আছে। তো ৭ তারিখ, তো ঠিক আছে, মোটামুটি প্রিপেয়ার থাকবেন। এরপরে যদি উপরে যাইতে গেলো, না গেলে আগামী সপ্তাহের মধ্যে হয়তো ২২ টাকার কাছাকাছি চলে আসবে, ২২ টাকা ২৫০এর কাছাকাছি। তো আরও নিচে নামলে সমস্যা নেই, এটা ইনভেস্ট করলে প্রফিট হবে। আর এটা কিন্তু পি ভালো আছে, পি বর্তমান যেটা পি হচ্ছে ৭.১%, ঠিক আছে। ওকে, ৭.১%, তো আমরা যেরকম দেখতে যাব এরকম হয়তো আমরা দেখতে পাবো। এই জায়গায় একটু বেড়ে হয়তো ২৫ টাকার কাছাকাছি যাবে, বা এই জায়গায় একটা হয়তো বাধা পাইতে পারে। তো এই জায়গায় যারা প্রফিট করতে চান, ১ টাকা ১.৫ টাকা প্রফিট করতে পারেন, কারণ ২৬ টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। আমি বর্তমান যে পরিস্থিতির কথা বিবেচনা করে, মার্কেটের কথা বিবেচনা করে ২৬ টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা যদি ঠিকভাবে ইনভেস্ট করতে পারেন, তাহলে এখান থেকে আপনারা কীরকম প্রফিট টেক করতে পারবেন এখান থেকে মোটামুটি ধরলাম আপনি অ্যাভারেজ ২২ টাকা ৮০ পয়সা কিনছেন, ২২ টাকা ৮০ পয়সা কিনলে ২৬ টাকা
মোটামুটি 13%, অর্থাৎ 12-13% নিজেকে প্রফিট করতে পারবেন, এটা টার্গেট নিতে পারেন। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির উপরে বিবেচনা করে ইনভেস্টিং ইজ নট পারফেক্ট, এখন ট্রেডিং করতে হবে, বুঝতে পারছেন? অর্থাৎ মোটামুটি 10-20% প্রফিট পাইলে ওইটা ছেড়ে দেওয়াই ভালো, এবং কারো কেন না অনেক ভালো ভালো স্টক আছে, ওগুলোতে আবার ইনভেস্ট করবেন, আবার প্রফিট করবেন, মানে একটাতে বসে থাকার কোনো মানে হয় না। সো এটার পি দাঁড়াচ্ছে 60 টাকা 10 পয়সা, যদি 23 টাকার কাছাকাছি আসে তাহলে 6 টাকার কাছাকাছি হয়ে যাবে। যদি 60 টাকার নিচে পি থাকে তো স্টকটা অবশ্যই ডেফিনেটলি ভালো। তো আপনার চেষ্টা করবেন যে পিইটা দেখার চেষ্টা করবেন, এবং স্টকের মধ্যে গ্রোথ আছে কি না, স্টকের মধ্যে অবশ্যই গ্রোথ আছে, তো দেখবেন স্টকের মধ্যে গ্রোথ আছে কি না, পিই আছে কি না, ডাইরেক্ট হোল্ডিং একটু কম। তো বিস্তারিত আপনারা নিজেরাও দেখতে পারেন, আমি যে সব কিছু বলতে হবে আমি শুধু এইটুকু ধারণা দিতে পারবো, ঠিক আছে? তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।